সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনী বাজার গরুরহাটে। এই পর্বে আপনাদেরকে দেখাবো যে বাসুর সহ গাভীর দাম। তো চলুন আমরা দেখানোর চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি, দরদাম জানানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাসুর সহ গাভী রয়েছে, আমরা এটা দরদাম জানার চেষ্টা করি। ভাই, এটা কার? ভাই, আপনার কয়টা গরু আনছেন? দর্শক দেখতে পাচ্ছেন যে বিক্রেতা 77 হলো ছেড়ে দেবেন, আর ক্রেতা 76 বলছেন। মাত্র 1000 টাকার জন্য দর কষাকষি চলতেছে আসলে। এবং দর্শক, আপনাদের আরেকটি কথা জানানোর চেষ্টা করি যে এই হাটে আপনাদের 60-80 হাজার টাকা বাজেট রাখলে আপনারা গাবি বাসুর সহ গাবি গরু সুন্দর পেয়ে যাবেন। দর্শক দেখতে পাচ্ছেন কত দিলেন ভাই? 76,000। 76, মাশাআল্লাহ, কে কিনলো? 76,000 টাকা। খুশি আপনি? খুশি খুশি। আপনি এটা কি করবেন, পালবেন না? পালবেন। এটা কোয়ালিটি দুধ হয়, 2 লিটার দুধ হয়। এবং দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাসুরটাও তো খুব সুন্দর। এদিকে কি করবেন? দর্শক দেখতে পাচ্ছেন যে বাসুর সহ গাড়িটা বিক্রি হলো 76,000 টাকা। টাকা দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন, 76,000 টাকা। 3,000। আর দর্শক দেখতে পাচ্ছেন যে গোনার দৃশ্যটাও ভালো লাগতেছে আসলে। 1,000, 2,000, 3,000, 4,000 করে গোনে দিচ্ছেন। 5,000। এবং দর্শক, আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি, আমরা একটু হাটের ভিতরে যাই এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাসুর সহ গাভী গরু উঠেছে। এবং সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা ক্রেতা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি গরু কিনতে আসছেন? আচ্ছা, বাড়িতে কি গার্ডিয়ান নাই? আপনি নিজে কিনা বেচা করেন? না, আমি বেচা কিনা করি না, কিনতে আসছি। কিনতে আসছেন গরু, বাসায় লালন পালন করেন? নিজে কিনতে আসেন? কোনটা পছন্দ করছেন? দর্শক দেখতে পাচ্ছেন যে একজন নারী ক্রেতা যে কিভাবে গরু দেখতে আসছেন হাটে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাম কত বলছে? ৪০ বলছে। আপনি কত বলছেন? ৩২ বলছেন, তাই না? কত হলে দিবে? তো ভাই, আপনি কত হলে ছাড়বেন? ৩৮,০০০ হলে ছাড়বেন, এর কমে ছাড়বেন না। সে তো ৩২ বলছে, দেবেন না ৩২-এ? একদম কত হলে দেবেন? একদম ৩৬। তো আপনার সে তো একদম ৩৬,০০০ বলছে, আপনি কি নেবেন? নেবেন না? আপনার বাজেট কি ৩০-৩২-এর ভিতরে? আমার এই ৩২-ই হবে, এর বেশি হবে না। এর বেশি আপনি কিনতে পারবেন না? তো গরু লালন পালন করেন কতদিন ধরে? গরু লালন পালন করলে কি লাভ হয়? লাভ হয় না। কিভাবে শুনলেন আপনি যে লাভ হয়? মনে করেন এখন গরুর দাম আছে, যতটুকু কিনতে পারতেছেন ঠিক মতো লালন পালন করলে বছরের ভিতরে আপনার 4-5,000 টাকা লাভ। এখন কয়টি গরু আছে আপনার বাসায়? ২টা আছে। এটা কি সার গরু না বকনা বাসুর? গাবি সহ কি বাসুর? ওটা কি দুধ? দুটোটাই গাবি। দুটোটাই গাবি না? কয় লিটার দুধ হয়? না, ওটা এখনো হয় না, এখনো বিয়ান দেয় নাই না? আচ্ছা, আপনি বললেন যে এক বছর লালন পালন করে 5-6,000 টাকা লাভ হয়। এক বছর পরে 5-6,000 টাকা লাভের আশায় গরু পালেন কেন? না, এক বছরে গরুটার পেছনে খরচ হবে কত আপনার? আপনার
খরচ তো হয়, খরচ হিসাব করলে তো আর পাওয়া যায় না। কিন্তু পাহাড়ি অঞ্চলে তো খরচ কম হয়। হ্যাঁ এটাই আর কি। আচ্ছা সারাদিন সারাটাকে ঘাস পানি খায়, ঠিক আছে ধন্যবাদ আপনাকে।